শিক্ষা উপমন্ত্রী জানিয়েছেন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একদিন করে ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে সরকার শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি জানান এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে একদিন করে আমরা চিন্তা করছি তবে সেটা পরিবর্তন হতে পারে আমরা আমরা আরও বেশি দিন আমরা হয়তো শিক্ষার্থীদেরকে আনতে আমরা আরেকটা বিষয় চিন্তা করছি যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাটা যে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে শারীরিক উপস্থিতির মাধ্যমে যে নেওয়ার যে প্রচেষ্টা সেটা কিন্তু অব্যাহত থাকবে সেটাই আমাদের আপাতত